সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশে যার বয়স আজ পাঁচ দশক এখানে অনেক নেতা নেত্রী এবং কর্মীদের আমরা দেখতে পেয়েছি এরা জাল ডিগ্রি অর্জন করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ডিগ্রিগুলি মূলত কি জন্য অভিনন্দন পাওয়ার জন্য এবং জাতির কাছে শিক্ষিত হওয়ার দাবি করার জন্য কেউ আমেরিকা থেকে নিয়েছে কেউ ইউরোপ থেকে নিয়েছে কেউ এশিয়া থেকে নিয়েছে কেউ অন্য অন্য দেশ থেকে নিয়েছে প্রশ্ন হলো এই জাল ডিগ্রিগুলি নিয়ে যারা জগতে অভিনন্দন পাচ্ছে এবং নিজেদের প্রশংসার জন্য অর্থ খরচ করে তারা মিডিয়াগুলি তাদের পিছনে খাটাচ্ছে পরকালে কি এই ধরনের কোনো সিস্টেম থাকবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন আমাদেরকে যে উত্তর দেয় সেই উত্তর হল কোরআনের আটত্রিশ নম্বর সুরা সোয়াদ সুরা সোয়াদ এর পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ايات قلت يا الله بولسن هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صال النار اتي جرى شمالانغون كاري তাদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম সেটি হচ্ছে নাম সেখানে তারা প্রবেশ করবে কত নিকৃষ্ট বিশ্রাম স্থল এই নাম সীমালঙ্ঘনকারীদের জন্য সুতরাং তারা স্বাদ চাকতে থাকবে ফুটান্ত পানির এবং পুজের আরও থাকবে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি এ তো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করবে তাদের জন্য নেই কোনো অভিনন্দন এরা তো জাহান্নামে নামে জ্বলতে থাকবে এদের প্রবেশ জাহান নাম একটু চিন্তা করে দেখুন যারা আজ আমাদের দেশে বিভিন্ন ডিগ্রি নিয়ে নিজেদেরকে ভূষিত করেছে এবং জাতির কাছ থেকে অভিনন্দন পাচ্ছে আমরা সকলকেই চিনি এদের আবাস স্থল হচ্ছে পরকালে নাম। সেখানে কোনো অভিনন্দন নেই জাতির টাকা খরচ করে জাতিকে উন্নত না করে জাতির অধিকার হরণ করে নিজেরা নিজেদের জন্য সব কিছু ব্যবহার করে যাচ্ছে আজ দুই হাজার বিশ সালে এই করোনা ভাইরাসের যুগে এমন এমন লোকেরা যারা কোনোদিন চিন্তাও করেনি যে করোনায় আক্রান্ত হয়ে তাদের হসপিটালে যেতে হবে আবার অনেকে তো মৃত্যুবরণও করেছেন সাহারা খাতুন বলেন নাসিম বলেন আরো অনেকেই রয়েছে জাতি অপেক্ষায় আছে এদের মৃত্যু সংবাদটি শুনতে পেলে সম্ভবত খুশি পাবে কিন্তু আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই এটি আমাদের কারোর জন্য কোনো খুশির ব্যাপার না বরঞ্চ যারা করোনায় আক্রান্ত হয়ে জাতির কাছে দোয়া চেয়েছেন তাদের সকলের জন্য আমাদের দোয়া করা উচিত আর সেই দোয়াটি হবে আল্লাহ এদের সকলকে সুস্থভাবে ঘরে ফেরত এনে দিন এবং এরা সমস্ত ভুল করেছে আর জাতির অধিকার হরণ করেছে এই অধিকারগুলি ফেরত দেওয়ার তৌফিক দিন এই বুসটি যেন তাদের ভিতরে আসে সে যেই হোক না কেন আর যারা দেশের অর্থ চুরি করেছে ডাকাতি করেছে দেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যেন দেশের মানুষের অধিকার ফেরত দিয়ে দেয় টাকা পয়সা যারা বিন দেশে পাচার করেছে তারাও যেন এগুলি ফেরত দিয়ে দেয় এজন্য আল্লাহ এদের সকলকে সুস্থতা দান করুন দেশের স্বাস্থ্য খাত শিক্ষা ব্যবস্থা কৃষি ব্যবস্থা এগুলি আমাদের সকলের উচিত এইগুলিতে বেশি অর্থ ব্যয় করা এবং এগুলিকে সবচেয়ে বেশি চাঙ্গা করা যা আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা কোনোদিন করেনি অপচয় করে সবকিছু উড়িয়ে দেওয়া হচ্ছে দেশের সন্তানদের মধ্য থেকে যারা প্রবাসে রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে মন্ত্রীদের পক্ষ থেকেও দেশটি এমন অবস্থাতে চলে গেছে যে এখানে কুশিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে বলা হচ্ছে বুদ্ধিজীবী আর এরাই গণমাধ্যমগুলি কবজা করে আছে এরাই দেশকে বলে যাচ্ছে ডিজিটাল মূলত দেশ ক্ষুধার জ্বালায় ডিজিটাল ক্ষুধার ভিতরে অপতিত হয়েছে একটু চিন্তা করা দরকার আজ এই পৃথিবীতে আপনি আপনার অধিকারকে হান্ড্রেড পারসেন্ট টিকিয়ে রাখার জন্য জাতির অধিকারকে হরণ করছেন এটি সুষ্ঠ ব্যবস্থাতে তো অন্তত থাকার কথা না তাই আসুন আমরা সবাই মিলে সব সময় সত্য কথা বলার চেষ্টা করি কোরআনের ইসলাম সেটি শিক্ষা দেয় তেত্রিশ নম্বর সুরা লহজাবের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বসেনিয়া ইহল্লাদ সাদিদা তোমরা যারা ইমান আনার দাবি করে যাচ্ছ তোমরা সবাই তাক অর্জন করো আল্লা তালার পক্ষ থেকে মুক্তাকি হওয়ার যে সিস্টেম দুই নম্বর সুরাল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে বলে দিয়েছেন তার উপরে তোমরা আমল করো এবং সব সময় সত্য কথা বলে যাও বাংলাদেশি সেবা পার্টি রব্বানিতন্ত্র কায়েম করতে চায় এদের সুযোগ আল্লাহ যখন দিবেন তখন এদেশের কৃষি ব্যবস্থা হান্ড্রেড সঠিক থাকবে শিক্ষা ব্যবস্থাতে সুশিক্ষা থাকবে চিকিৎসালয়গুলি একেবারে সফেদ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন